মধ্যরাতে ইসরায়েলের রকেট বৃষ্টি, হিজবুল্লাহর পাল্টা বিমান হামলা তেল আবিবের, যুদ্ধের দামামায় লেবানন ত্যাগের হিড়িক পশ্চিমাদের। ক্ষমতায় গেলে কঠোর অভিবাসন নীতি, বাণিজ্যিক শুল্ক আরোপ সহ নানা প্রতিশ্রুতি রিপাবলিকানদের, ট্রাম্পের দেয়া বিতর্কের তারিখ প্রত্যাখ্যান কামালা হ্যারিসের। রাশিয়ার দেয়া তথ্যেই সাগরে পশ্চিমাদের জাহাজ নিশানা করে হাউথি বিদ্রোহীরা, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে গোপনে সহায়তা করে মস্কো দাবি ওয়াশিংটনের। বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের বিভিন্ন শহর, ছুরিকাঘাতে শিশু নিহতের ঘটনা মোড় নিল অভিবাসী বিরোধী আন্দোলনে, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের পরিস্থিতি, অসহযোগ আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এর মধ্যে পাবনায় 3 জন, 9 জেলায় মারা গেছেন 18 জন। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আওয়ামী লীগের কার্যালয়। সকালে মুন্সিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত কমপক্ষে 35 জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভোলায়ও একতফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর সহ মোটরসাইকেল দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন 20 জন। সিরাজগঞ্জেও দেশব্যাপী ডাকা অসহযোগ আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ বক্সে হামলা চালানো সহ সরকারি বেসরকারি নানা স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে আরটিভির ভিডিও জার্নালিস্ট সহ আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়েছে। নিউ মার্কেট এলাকায় চলে মুহুর্মুহু গুলি ও টিয়ারশেল নিক্ষেপ। দুপুরের দিকে সরকার দলীয় নেতাকর্মীদের সমাবেশ করার কথা থাকলেও সহিংসতায় পণ্ড হয় কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ সহ সংঘাতে আহত হন বেশ কয়েকজন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বরিশালেও আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সহ নগরীর সিএনবি রোডে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়। অফিসের মালামাল রাস্তায় ফেলে দিয়ে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সেও। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কয়েকজন আহত সহ নিহত হয়েছেন 2 জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। পরে থানা ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়। কুড়িগ্রামের ঘোষপাড়ায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিভিন্ন সড়কে অবস্থান নেয়।
পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় ঢাকা কুয়াকাটা মহাসড়কে অবরোধ করা হয়। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। খুলনায় আওয়ামী লীগ ও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। পরে বিভিন্ন যানবাহনে আগুন দেয় আন্দোলনকারীরা। দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। সাভারেও পরিস্থিতি ঘোলাটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ করে অবরোধ কর্মসূচি পালন করছে। জাতীয় সংসদ ভবনের টানেল গেটে গণমাধ্যমে ব্রিফ করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অফিসে তারা আক্রমণ করেছে, নেত্রকোনায় পুলিশের স্টেশনে তারা গিয়ে পুলিশের কাছ থেকে আটটা অস্ত্র ছিনতাই করে নিয়েছে জঙ্গি কায়দায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউনিয়নের বাসা তারা ভাঙচুর করেছে। তারপরে বগুড়া সদরে এসএলএনডির অফিসে তারা আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসে আক্রমণ করেছে। ভোলাতেও আওয়ামী লীগের পার্টি অফিস আক্রমণ করেছে, কিশোরগঞ্জও করেছে। এরকম আরো অনেক আছে, এরপরে আরো অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতা চলে গেছে, এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম, আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেখুন, অনেকেই বলে যে এই যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশুরাও ছিল। এই শিশুদের জন্য মনোকষ্ট অনেকের আছে, কষ্ট হয়, অনেকে কেঁদেছেন, অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন, অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন, আমরা দেখেছি। কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কাঁদছে, কেউ ঘরের মধ্যে কাঁদছে, হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না। তাহলে আজকে এই যে মৃত্যুগুলি, এগুলো আমাদের কি করতে হবে? বিচার করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে কারা এই হত্যা করেছে। আমার কথা হলো এই শিশুগুলো, সরকার পতনের আন্দোলন তো করছিল না, এই শিশুগুলিকে, সেই শিশুগুলো বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো? এই শিশুগুলোকে, শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলি যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল, এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটার সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে একটা এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এখন আপনি বিচার চাবেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন তো, তার মানে আপনি বিচার চাচ্ছেন না। আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরো আগেই কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে। এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বিদেশি এক্সপার্টরা আসবে, তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে, এবং বিদেশি এক্সপার্টরা বলবে কিন্তু তদন্তে কি পাচ্ছে না পাচ্ছে একবারে স্বচ্ছতার সাথে। কাজে বিচার করার পরে, তদন্ত করার পরে আমি জানবো কে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ভিতরে কেউ মেরে দিল কিনা আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য। ঘোষণা দেওয়ার পরে এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? দেখেন, এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে, তারা প্রতিহত শিকার হয়েছে। ওখানে কিন্তু সাধারণ মানুষ, যারা স্টাফ, তারা প্রতিহত করেছে। এখন কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে এবং যাগবে, এটাই বাস্তবতা। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ ডিসিপ্লিন যদি থাকে, তাহলে বিচার কার্য থেকে শুরু করে সব ধরনের যে যা যা দাবি আছে, যে বিষয়গুলি আছে, সমাধান করা যায়। কিন্তু আপনি কেওস তৈরি করে সন্ত্রাস সহিংসতার মাধ্যমে কিছু করতে পারবেন না। তো আমরা ধৈর্য ধরেছি, আমরা এখনো ধরতে চাই,
আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর আছে, অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। আপনারা দেখেছেন ইভেন সাউথপোর্ট ব্রিটেনে কিছুদিন আগে সাউথপোর্টের যে সংঘাত হয়েছে, একটা ক্ল্যাশ একটা গুজবের উপর ভিত্তি করে, এটিও বলে রাখি এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী, তারা কিন্তু নিজেরাই বলছে, ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাশ হয়েছে। তার প্রধানমন্ত্রী কি বলেছে, বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল। তো তারা তো এই কথা বলছে, এটা মানে কি যারা রায়ট করছে, সংঘাত সহিংসতা করছে, তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে, এই কথা তো তারাও বলছে, গোটা দুনিয়াতে তাই বলে। এখন আমাদেরও কথা হচ্ছে, জাতীয় সংসদ ভবনের টানেল গেটে গণমাধ্যমে ব্রিফ করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আহমেদ, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সন্ধ্যা ৬টা থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ ঘোষণা, বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। মন্ত্রণালয় জানায় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে শান্থ আইন বলবৎ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কার্ফিউ জারি করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে শিথিল করা হয় কার্ফিউ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই শনিবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। জবাবে বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে হামাস। এদিকে আঞ্চলিক সংঘাত নিয়ে লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলা ঠেকাতে যে কোনো পরিস্থিতি লেবাননের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ভূখণ্ডতে রাত ভর চলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। অধিকাংশ রকেট প্রতিহতের দাবি করলেও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আচরণের জন্য গোষ্ঠীটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। এমন উত্তেজনার মধ্যেই নিজ নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স, কানাডা। আন্তর্জাতিক সময় আরো থাকছে, বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে আবারও ছড়ল প্রাণ। ঘরে ওত পেতে থাকা বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা সহ হতাহত কয়েকজন, অভিযানে দুই হামলাকারীর মৃত্যু। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। এ সময় কঠোর অভিবাসন নীতি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা। এবার মিয়ানমারের আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি করেছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। দেশটির উত্তরাঞ্চলে শান রাজ্যে হামলার পর কার্যালয় দখলে নিতে সক্ষম হয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরিকাঘাতে শিশু নিহতের ঘটনা মোড় নিয়েছে অভিবাসী বিরোধী আন্দোলনে। শনিবার লিভারপুল, লিডস, হাল সহ বেশ কয়েকটি শহরে চলে বিক্ষোভ। টিকটকের বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অভিযোগে বলা হয় টিকটক অনুমতি ছাড়াই ১৩ বছর বয়সের নিচের শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।